যে বিষয়টাকে কেন্দ্র করে পূজোর আগে থেকেই রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে তা হচ্ছে অবশ্যই গরু পাচার এবং গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের নাম জড়ানো। এবার সিবিআইয়ের নতুন যে চার্জশিট প্রকাশ এসেছে সেই চার্জশিটে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে চার্জশিট এটা তৃতীয় চার্জশিট এবং সেই চার্জশিটে কিন্তু বলা হচ্ছে যে গরু পাচারের অবৈধ অর্থ হাওয়ালা অপারেটরের মাধ্যমে বাংলাদেশ থেকে আসতো এবং তারপর সেই টাকা শাসক দল রাজ্য পুলিশ এদের মধ্যে বিতরণ করা হতো এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ সেই চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে এই সিবিআই এর যে চার্জশিট সেই চার্জশিট এক্সক্লুসিভ সেই চার্জশিটের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যেখানে কিন্তু একমাত্র আজ তাক বাংলায় সেই ছবি আপনাদের দেখাচ্ছে যে তৃতীয় চার্জশিট এবং সেই তৃতীয় চার্জশিটেই কিন্তু এবার হাওয়ালা অপারেটরের নাম জড়ানো জড়িয়ে গিয়েছে এবং যে বিষয়টা আরও সিবিআই দাবি করছে যে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক যে সীমান্ত সেখান থেকেই কিন্তু গবাদি পশু পাচার করা হতো এবং তারপর হাওয়ালা র্যাকেটের মাধ্যমে বাংলাদেশ থেকে চোরা চালানের সেই অবৈধ অর্থ আসতো এবং সেই অবৈধ অর্থ নিতেন কে, নিতেন সেই এনামুল হক। সিবিআই এর দাবি যে এনামুল হকের নির্দেশে একাধিক ব্যক্তি এই চোরা চালানের সঙ্গে যুক্ত ছিল। সিবিআই আরও বলছে যে এনামুল হকের যে সহযোগীরা রয়েছে তারা কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতার বিভিন্ন জায়গায় কাজ করেছে, তারা কিন্তু এইভাবেই একটা সমন্বয় তৈরি করে এই গবাদি পশু পাচার করেছে। আমরা এই নিয়ে কথা বলবো, আমার সঙ্গে আমার কলিগ রাজেশ রয়েছে। রাজেশ, যে এক্সক্লুসিভ বিষয়টা তুমি আমাদেরকে জানাচ্ছিলে যে এবার এই কাণ্ডে হাওয়ালা অপারেটরের নাম জড়ালো এক্সক্লুসিভ, সেই ছবি আমরা দেখালাম, যে সেই চার্জশিটের ছবি আমরা দেখালাম, আমি সেই নিয়ে বিস্তারিত জানতে চাইবো রাজেশ। একবারে দেখো, আমরা দেখেছি গত শুক্রবার এই গরু পাচার মামলায় সিবিআই আসানসোলে স্পেশাল কোর্টে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে। তার কারণ প্রথমেই একটি যে মেইন চার্জশিট সেটা জমা করা হয়েছিল আসানসোল কোর্টে ক্যাটল স্মাগলিং কেসে, কিন্তু তারপরে এটা তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট, অর্থাৎ সব মিলিয়ে এটি চতুর্থতম চার্জশিট জমা করা হয়েছে আসানসোলে সিবিআই স্পেশাল কোর্টে। এই চার্জশিটে কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, বিস্ফোরক স্বীকারোক্তি রয়েছে এখানে। সিবিআই এক একটা যা দাবি করেছে তা স্বাভাবিকভাবেই খবরের শিরোনামে জায়গা পাচ্ছে। তার কারণ গত শুক্রবারে আমরা যে খবর ব্রেক করেছিলাম সেখানে বলা হয়েছিল যে সিবিআই অনুব্রত মণ্ডলকের বিরুদ্ধে দাবি করা হয়েছে যে তিনি এই গরু পাচার মামলার সঙ্গে সরাসরিভাবে যুক্ত রয়েছেন, তার সরাসরি যোগাযোগ রয়েছে গরু পাচার সঙ্গে, একই সঙ্গে তাকে পৃষ্ঠপোষক বলা হয়েছিল। অর্থাৎ যে গরু পাচার নিয়ে রাজ্য তোলপাড় বিগত 2 থেকে 2.5 বছর ধরে, সেই গরু পাচারের পৃষ্ঠপোষক বলে উল্লেখ করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। পাশাপাশি এই মুহূর্তে যে চার্জশিট এক্সক্লুসিভলি আমরা আজ তাক বাংলা পর্যায়ে দেখাচ্ছি, সেই চার্জশিটের দুটো পাতায় কিন্তু ছত্রে ছত্রে আরো বিস্ফোরক দাবি করা হয়েছে সিবিআই এর তরফে। সিবিআই যেটা জানাচ্ছে যে এই গরু পাচারের যে টাকা, গরু পাচার যখন ইন্ডো বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে যখন ভারত থেকে বাংলাদেশে পাচার হতো, তারপর তার বিনিময়ে বাংলাদেশের যে ইলিগাল মানি, অর্থাৎ যে বেআইনি অর্থ আসতো, সেটা ভারতে এসে পৌঁছাতো হাওয়ালা ট্রানজাকশন বা হাওয়ালা অপারেটরের মাধ্যমে আসতো সে টাকাটা। সিবিআই আরো দাবি করছে যে এই যে মূল অভিযুক্ত প্রাইম অ্যাকিউজড যে এনামুল হক, যাকে প্রথমেই সিবিআই গ্রেপ্তার করেছিল তদন্ত শুরু করার পর, সেই এনামুলের নির্দেশেই তার কাছে কিন্তু টাকা আসতো বাংলাদেশ থেকে হাওয়ালার মাধ্যমে গরু বিক্রির সেই বেআইনি অর্থ আসতো, এবং সেই টাকা অপারেট করার জন্য কিন্তু একাধিক ব্যক্তি তার এই র্যাকেটে যুক্ত ছিলেন। সিবিআই এর চার্জশিটে দাবি করা হয়েছে মনোজ সানা নামে এবং এক ব্যক্তি এবং তার ভাই বাবলু সানা, এই দুই ভাই এনামুলের কাছে কাজ করতো, তাদের মাধ্যমে এই অপারেটর এর কাজ সম্পন্ন হতো বলে সিবিআই দাবি করছে। যে চার্জশিটের ছবি আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি এখন স্ক্রিনে, সেই চার্জশিটে কিন্তু সিবিআই দাবি করেছে যে মনোজ সানা, যে এনামুলের হয়ে কাজ করতো, তার কাছেই বাংলাদেশের হিউজ একটা ইলিগাল ট্রানজাকশন আসতো, এই যে হাওয়ালা অপারেটরের কথা বলা হচ্ছে, সেই হাওয়ালার মাধ্যমে টাকা এসে পৌঁছতো এই মনোজ সানার কাছে। অহনা, তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রেখে এক্সক্লুসিভলি যেটা আমরা ব্রেক করছি, এই চার্জশিটে সিবিআই আরো একটি বিস্ফোরক দাবি করেছে। সে সিবিআই কি জানাচ্ছে, সিবিআই এর দাবি তদন্ত চলাকালীন তারা মনোজ সানার থেকে একটি ডায়েরি সিজ করেছিল, অর্থাৎ তার বাড়িতে যখন রেড চালানো হয়েছিল তার বাড়ি থেকে একটি ডায়েরি বাজেয়াপ্ত করে সিবিআই। সেই ডায়েরির প্রত্যেকটা পাতায় তার নিজের হাতের লেখায় একাধিক নোট রয়েছে। সিবিআই চার্জশিটে দাবি করছে এই ডায়েরিতে কিন্তু তিনি প্রত্যেকটা ট্রানজাকশনের এন্ট্রি রাখতেন। কি এন্ট্রি ছিল সেখানে, প্রত্যেকের নাম, অর্থাৎ কোন কোন জায়গা থেকে কোন হাওলার মাধ্যমে কবে কত টাকা আসলো, সেই নোট যেরকম রাখা হতো, পাশাপাশি সেই টাকা কাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হতো, কাদেরকে সেই টাকা পৌঁছে দেওয়া হতো, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু সেই ডায়েরিতে নিজের হাতে লিখে রাখতেন মনোজ সানা। সিবিআই এমনটাই দাবি করছে চার্জশিটে। পাশাপাশি সিবিআই আরো দাবি করেছে এই টাকা
হাওয়ালার মাধ্যমে এনামুল হকের নির্দেশে এই এনামুল হকের হয়ে সেই টাকা রিসিভ করতেন এই মনোজ সানা এবং মনোজ সানার ভাই বাবলু সানাও তিনি একই কাজে যুক্ত ছিলেন। কিন্তু সিবিআই স্পেসিফিক্যালি যেটা উল্লেখ করে চার্জশিটে, মনোজ সানা সেই টাকা হাওয়ালার মাধ্যমে রিসিভ করার পর সেই টাকা রাজ্যের শাসক দলের একাধিক নেতা, আমি সিবিআইকে কোট করছি, সিবিআই কিন্তু স্পষ্ট লিখছে সাম পলিটিশিয়ান্স অফ রুলিং পার্টি অফ দ্য স্টেট, অর্থাৎ আমাদের রাজ্যের শাসক দলের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে সেই টাকা পৌঁছত বলে কিন্তু সিবিআই দাবি করছে। রাজ্যের শাসক দলের রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি রাজ্য পুলিশের একাধিক অফিসার এবং বিএসএফ এর আধিকারিকদের কাছেও সে টাকা পৌঁছে দেওয়া হতো। সিবিআই যেটা দাবি করছে, মূলত সেফ প্যাসেজ বা গরু পাচার করার জন্য, সেফ করিডর পাওয়ার জন্যই রাজ্যের শাসক দল রাজ্যের পুলিশ এবং বিএসএফ অফিসারদের হাতে রাখতে বা প্রোটেকশন মানি দেওয়া হতো, এই টাকা তাদের কাছে পৌঁছে দেওয়া হতো এবং গোটা কাজটা কিন্তু এনামুল হকের নির্দেশ হতো, করানো হতো এই মনোজ সানা এবং তার ভাই বাবলু সানার মাধ্যমে। সেই গোটা বিষয়টা কিন্তু তার ডায়েরিটা সিজ করার পরে স্পষ্ট হয়। আরো একটা বিষয় বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে এনামুল হকের সঙ্গে আরো যারা জড়িত তারা কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতার মতন জায়গাতেও ছড়িয়ে রয়েছে। একেবারেই তাই, চার্জশিটের প্রথম পাতে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে জেলার নাম রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ এবং কলকাতা। সিবিআই যেটা দাবি করছে যে তারা তদন্ত করতে গিয়ে দেখতে পান যে এই এনামুল হক যাকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল, প্রাইম অ্যাকিউজড এনামুল হকের সঙ্গে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদা করে ভাগ করা ছিল, তারা এক একটা জায়গা দেখতেন, কেউ ছিলেন মুর্শিদাবাদে, কেউ ছিলেন বীরভূমে, কেউ ছিল কলকাতায়। সিবিআই দাবি অন্তত এমনটাই যে বিভিন্ন জেলায় তারা বিভিন্ন দলে ভাগ ছিল এবং প্রত্যেকের দায়িত্ব আলাদা ছিল, দায়িত্ব ছিল এই কাস্টমসের যে অকশন হতো সেই অকশনে পার্টিসিপেট করা, কারোর দায়িত্ব ছিল গরুহাট, যে ইলাম বাজারে গরুহাট বা শুক্র বাজার থেকে যে গরুহাট পরিচিত বীরভূম জেলায় সেখানে পার্টিসিপেট করা, কারোর দায়িত্ব ছিল ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা, অর্থাৎ গরু পাচারের জন্য যানবাহনের ব্যবস্থা করা, কারোর দায়িত্ব ছিল ইন্ডো বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে গরু পৌঁছে দেওয়া এবং কারোর দায়িত্ব ছিল গরুটাকে পাচার করা, এরকম আলাদা আলাদা দায়িত্ব কিন্তু ভাগ করা ছিল। পাশাপাশি যে মনোজ সানা এবং বাবলু সানার নাম তদন্ত এই চার্জশিট উঠে এসেছে, তাদের কিন্তু দায়িত্ব ছিল মূলত যে বেআইনি অর্থ লেনদেন করা, অর্থাৎ বাংলা গরু পাচার করার পর বাংলাদেশ থেকে যে অবৈধ অর্থ ভারতে হাওয়ালার মাধ্যমে নিয়ে আসা এবং সেই টাকা পলিটিশিয়ান, পুলিশ এবং বিএসএফ অফিসারদের মধ্যে ভাগ করে দেওয়া, এই প্রত্যেকটা ভাগ ছিল এক একজনের দায়িত্ব, যার মূল অভিযুক্ত, যাদের মাথার উপরে কাজ করতো এনামুল হক, এমনটাই এই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করেছে সিবিআই।